হাইকোর্টে নওশাদের নিরাপত্তা মামলা। কেন্দ্রের দেওয়া নিরাপত্তায় সন্তুষ্ট নন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়ককে দুই সশস্ত্র রক্ষী দেয় কেন্দ্র, আর এই নিরাপত্তা নিয়ে আপত্তি তুলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। কেন্দ্রকে নওশাদের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আমরা বিষয় সম্পর্কে আরো জানবো, কথা বলবো অনবাংশ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অনবাংশ, বিচারপতির কি নির্দেশ? দেখো, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার দুজন নিরাপত্তা রক্ষী দিয়েছে, একজন এসআই একজন হচ্ছে পিএসও। সেই নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট নন বিধায়ক, তার যেটা বক্তব্য যে অনেকেই কিন্তু তার থেকে বেশি নিরাপত্তা পান। ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়, যোগাযোগ করুন 9154089451 নম্বরে। এবং সেই কারণে তার বক্তব্য শওকত মোল্লা, তিনি গেট স্টার ক্যাটাগরি সিকিউরিটি পাচ্ছেন, এমনকি বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বেশি নিরাপত্তা পাচ্ছেন। সুতরাং তিনি একজন দলের রাজ্য নেতা, অন্যদিকে ভাঙড়ের এই পরিস্থিতি পরিস্থিতি, তাতে দুজন যে কিভাবে সম্ভব নিরাপত্তা দেওয়া। যদিও হাইকোর্টের বক্তব্য যে কেন্দ্রীয় নিয়মিত নিরাপত্তা তারা খতিয়ে দেখবে, এবং যদি দেখা যায় যে এর মধ্যে কোনো কিছু ঘটনার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে সবাইকে আদালতে আসতে পারবে, যে কেউ যদি সমস্যার সম্মুখীন হয় কোনো পক্ষ। 3 সপ্তাহ পর মামলা তিনটি পরবর্তী রাখা হয়েছে। আপাতভাবে কিন্তু দুজন নিরাপত্তা রক্ষী পাচ্ছেন নওশাদ। যদি তার মধ্যে কোনো সমস্যা হয়, কোনো সমস্যার সম্মুখীন হয়, কিছু আশঙ্কা করেন, তাহলে কেন্দ্রকে অনুমতি দেওয়া আছে, তিনি আবারও কলকাতা হাইকোর্টে এরই মধ্যে দ্বারস্থ হতে পারেন। অর্থাৎ অনবাংশ, নওশাদের যুক্তি যেটা তিনি বলছেন যে তিনি তুলনা টেনেছেন, সেক্ষেত্রে শওকত মোল্লা তিনি জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছেন এবং জেড ক্যাটাগরি নিরাপত্তা, এবং তিনি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদাহরণও তাহলে টেনে ধরেছেন। একদমই, তিনি কেন বলছেন কম, তার কারণটা তিনি উদাহরণস্বরূপ দেখিয়েছেন। সজল ঘোষ, শওকত মোল্লা, তিনি বলছেন রাজ্য সভাপতি তিনি, আর তার সভাপতি তিনি। এখন ভাঙড়ের যা পরিস্থিতি, যা উদ্বেগজনক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই দুজনকে দিয়ে কিভাবে সম্ভব, সেই কারণে এই নিরাপত্তা যথেষ্ট নয় বলে তিনি মনে করছেন, এই মর্মে তিনি সওয়াল করেছেন। কিন্তু আপাতভাবে কিন্তু দুজন নিরাপত্তায় থাকবে, যদি কোনো সমস্যার সম্মুখীন আশঙ্কা বোধ করেন, তাহলে কিন্তু তিনি আবারও হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করতে পারেন। মানে আপাতত ভাঙড়ের বিধায়ককে দুজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী নিয়ে চলতে হবে, এর পরবর্তী সময়ে তো নীতি যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে তিনি আবারও আবেদন করবেন, তাই কি? একদমই, আপাতত হবে কিন্তু দুজন নিরাপত্তা নিয়ে তাকে চলতে হবে, এবং কেন্দ্রকে এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে নিয়মিত নিরাপত্তা খতিয়ে দেখতে হবে। তার কারণ হচ্ছে এই, যদি দেখা যায় তার নিরাপত্তা তাহলে কিন্তু কেন্দ্র বাড়াবে, সেই কারণে কিন্তু প্রতিদিন নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। অনবাংশ, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। হাইকোর্টে নওশাদের নিরাপত্তা মামলা। কেন্দ্রের দেওয়া নিরাপত্তায় সন্তুষ্ট নন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়ককে দুই সশস্ত্র রক্ষী দিয়েছে কেন্দ্র, আর এই নিরাপত্তা নিয়ে আপত্তি তুলেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। কেন্দ্রকে নওশাদের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। নওশাদের যুক্তি, তৃণমূল নেতা শওকত মোল্লা জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, এমনকি বিজেপির কাউন্সিলর সজল ঘোষও বেশি নিরাপত্তা পান। ভাঙড়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়েও দৃষ্টি আকর্ষণ করতে বলেছেন নওশাদ, আর এরপরই কেন্দ্রকে নওশাদের যে নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 3 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে হাইকোর্টে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।